তো একজনকে ছোটো করে কখনো আরেকজন বড় হতে পারেন পাগলামি থাকবেই তাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো কাজ করতে পারবো না কন্টেন্ট ভালো হলে আমার মনে হয় যে সেটা তার কাঙ্ক্ষিত সাফল্য খুঁজে নেবে একটা ফিল্মের না আসলে সাফল্য আপনি শুধুমাত্র সে ইনস্ট্যান্ট ফার্স্ট ডেতে কত কালেক্ট করলো অথবা ইনস্ট্যান্ট হিট হলো নাকি এটা দিয়ে আপনি ডিটারমাইন করতে পারবেন না আমাদের আমাদের হিস্ট্রিতে হোক অথবা দেশের বাইরে হোক এমন অনেক ভালো ভালো সিনেমা আছে যেটা অনেক বছর পরে গিয়ে মানুষের চর্চা এসেছে হয়তো সেটা সময়ের থেকে আগে বানানো হয়েছিল হয়তো সেটার দর্শক তখনও তৈরি হয়নি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার মুদ্রা কথা হচ্ছে যে একটা সিনেমা যদি ঠিকঠাকভাবে অনেস্টি দিয়ে তৈরি করা হয় সেটা তার অডিয়েন্স কোনো না কোনোভাবে খুঁজে নেয় তো আমি এটা নিয়ে এত বেশি টেনশন করছি না আমি কতটুকু অনেস্টলি কাজটা করতে পারছি তা নিয়ে টেনশন করছি কাজ তো ম্যাক্সিমাম শেষ সো এখন একটু নির্ভর ইনফ্যাক্ট আজকে সকাল পর্যন্ত আমি শ্যুটিং করে এসেছি তো আমার এখন অনেকটা নির্ভর লাগছে কারণ আমার যতটুকু দায়িত্ব ছিল আমি চেষ্টা করেছি সৎভাবে সেটা পালন করতে বাকিটা দর্শকদের উপরে বাকিটা আমাদের টিমের উপরে প্রযোজনার কাজ বাকি আছে পোস্টের কাজ বাকি আছে ইটস আ ভেরি হেক্টিক জব ইউ অল নো দ্যাট দোয়া রাখবেন দেখা যাক ইচ্ছা করে তো কেউ খারাপ বানাতে চাবো না বেস্ট ট্রাই করছি লেটস সি যদি ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে কোনোভাবে আকর্ষণ তৈরি করা যায় নেগেটিভ নিউজ না করে তাহলে আমার কাছে মনে হয় যে দ্য কম্পিটিশান অল দিস গেমিক দিস আর গুড এটাতে কোনো প্রবলেম নেই তবে আপনারা মাঝে মাঝে যেটা হয় যে কারো কারো ফ্যান কারো কারো শুভাকাঙ্ক্ষী অনেক সময় এমন অপ্রীতিকর অনেক কিছু ঘট মানে ঘটিয়ে ফেলেন অথবা বলে ফেলেন যেটা তার প্রিয় তারকার সম্মানটাকে বাড়ায় না কিন্তু আরেকজনকে অপমান করে তাকে নিচু করে তো একজনকে ছোট করে কখনও আরেকজন বড় হতে পারে না এটা পসিবল না আসলে যে কোনো ফ্যানদেরই মনে রাখা উচিত যে তারা যখন কথা বলেন তারা কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে তার প্রিয় তারকাকেও রিপ্রেজেন্ট করেন সো দিস ইজ বলে না যে গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি পাগলামি থাকবেই অডিয়েন্সের ভালোবাসা থাকবে তাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো কাজ করতে পারবো না সো সব কিছু মিলেই আমার কাছে মনে হয় যে কম্পিটিশন ইজ গুড ইফ ইটস এ হেলদি কম্পিটিশন ইফ দি ফিল্ড ইজ এ ফেয়ার লেভেল ফিল্ড তাহলে মনে হয় যে ইটস অল গুড অনেক দিনের অনেক লম্বা প্রস্তুতি নিয়ে করা হয়েছে একটা লুকের ভিতরে সীমাবদ্ধতা না বাট ক্যারেক্টারটাও একটা ডাইমেনশনাল না একটা যেহেতু আমাদের প্ল্যান ছিল আসলে উৎসবে আসার তো আমরা আসলে উৎসবে আসার সিনেমার মতো কোনো কমতি রাখতে চাইনি যতভাবে নিজেকে প্রেশারাইজ করে রেডি করা পসিবল ছিল যতগুলো গিমিক যতগুলো সারপ্রাইজ দর্শকদের জন্য দেওয়া পসিবল ছিল আমরা সবই ট্রাই করেছি তো যেটা দর্শকদের জন্য ইন্টারেস্টিং হতে পারে যেহেতু উৎসবকে মাথায় রেখে আমরা সিনেমা বানিয়েছি তো উৎসব ছাড়াও যদি মুক্তি পায় আমার মনে হয় দর্শক আরেকটা উৎসব আমেজ পাবেন